Hello movie lovers. Right now আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব ডক্টর বক্সি সিনেমার মাধ্যমে শুটিং এ ফিরছেন শুভশ্রী। ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। So let's jump into the main video. টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি। এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে, যার ফলে অতি অল্প সময়ে ভক্তদের মাঝে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছিলেন এই অভিনেত্রী। এদিকে প্রায় এক বছরের বেশি সময় ধরে সিনেমার কাজে অভিনয় করছেন না তিনি, আর এর পেছনের প্রধান কারণ হচ্ছে তার সন্তান ইয়ুভান। মূলত ইয়ুভানের জন্যই তিনি এতদিন যাবৎ শুটিংয়ের কাজ থেকে বিরত ছিলেন। তবে সম্প্রতি এক সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে ডক্টর বক্সি শিরোনামে নতুন একটি সিনেমার মাধ্যমে আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী। এছাড়া এই সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন সপ্তশ্বা বসু। মূলত এই সিনেমাটি হতে যাচ্ছে মেডিকেল থ্রিলার ঘরানার একটি সিনেমা। সম্প্রতি এই সিনেমাটি প্রসঙ্গে শুভশ্রী বলেন, পূজোর পর থেকে সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু করব, আর এই সিনেমাটির মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছরের পহেলা বৈশাখে। এছাড়া এই সিনেমাটি কেমন ধরনের হতে যাচ্ছে এই বিষয়ে এই সিনেমাটির পরিচালক বলেন, সিনেমাটিতে মূলত ফুটে উঠবে এক শ্রেণীর চিকিৎসকেরা এই পেশাকে শুধুই আয়ের মাধ্যম হিসেবে দেখছে। মূলত ডক্টর বক্সি এমন চিকিৎসকদের বিরুদ্ধে সিনেমাটিতে লড়বেন। পাশাপাশি এই পরিচালক আরও বলেন, এই সিনেমাটিতে শুভশ্রীর চরিত্র দিয়ে গল্পের সূত্রধর। সিনেমায় হেরিটেজ হোটেলে বেড়াতে গিয়ে একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়বেন শুভশ্রী। মূলত সেখানে ডক্টর বক্সি উপস্থিত হয়ে তাকে বাঁচাতে পারবে কিনা এবং খুনের ঘটনার নেপথ্যে কোনো চিকিৎসা সংক্রান্ত অপরাধ আছে কিনা তাই ফুটে উঠবে সিনেমাটির গল্পে। এদিকে এই সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে শুভশ্রী বলেন, ইয়ুভানকে সঙ্গে নিয়ে প্রথমবার শুটিং করতে যাচ্ছি। আউটডোর থেকে শুরু করে ইনডোর আমার সঙ্গে সবসময় থাকবে ইয়ুভান, যার জন্য আমি একটু চিন্তিত। তবে এই সিনেমাটিতে অভিনয় করার জন্য আমি একটু এক্সাইটেড, কারণ অনেকদিন পর আমি আবার বড় পর্দায় ফিরতে যাচ্ছি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন অবশেষে বড় পর্দায় ফিরছেন শুভশ্রী। আর এ বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।